অল্প সময় আমি আপনাদের সামনে থাকব ইনশাআল্লাহ, পরে আবার পদ দিই। এই অল্প সময়ের ভিতরে কিছু কথা কথা আর কি, যেটার আপনারা ওয়াজ মনে করেন, এটা না মানে সিলেবিলে টান টুন দিলে এটা ওয়াজ কোন আপনারা না, এটা আজকে হবে না, কথা হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেন কথা, আর আমাকে ওয়াজ হইল কণ্ঠ, এ হইল বেশ কম। এই জন্য আমাদের ওয়াজে হেদায়ত হয় না, পয়গম্বর ওয়াজে কাফের মুসলমান হয়ে যায়, আর আমাকে ওয়াজে বেনামাজি নামাজি হয় না। এ মেয়ে তুই গাঁটকা ইবলিসে ভাই, একটাই এনে বইয়ে বইয়ে মোবাইলটি বিনা দাবাতে দিকে ডরে কিছু কয়ে না, নাহলে কত আগে তো মুখ দিয়ে ফেলাইতাম সাহস করে। মসজিদের নাম মসজিদে আবু বকর, কি নাম? তা এবারে আপনি বলেন, আমার তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কিছু বলতে হবে, বুঝতে হবে না? তারপরে হইল মসজিদ কিভাবে আবাদ হয়, এ আলোচনার মধ্যে নামাজের আলোচনা আসবে। কোন দিকে যে সুরে সময় হইলো আধা ঘন্টা, তার মানে হইলো আমার আধা ঘন্টা দিছে এটা না, আমার প্রয়োজনের কারণে আধা ঘন্টার বেশি আমি দিতে পারবো আপনাদেরকে। আমি আজকে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার, ইসলাম গ্রহণ করেছেন উনি, এই ইসলাম গ্রহণ করার ধরনটা কি ছিল, কিভাবে উনি ইসলাম গ্রহণ করেছেন আগে একটু শুনে দেখা যাক কি হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যখন নবুয়ত দান করছেন, মোটামুটি প্রথম দিকে কয়েকজন মুসলমান হয়ে গেছে, ধরেন পাঁচ সাতজন, তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা, উম্মে আইমান, এই পাঁচজন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজের মধ্যে এভাবে লিখছেন, প্রথমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে। হুজুর যখন নবী হইলেন, আল্লাহ পয়গম্বর বানাইলেন, হুজুর বুঝছেন যে আমি কেবল মুরগির রান খেলে হব না, আমার কাম আছে, কি আছে? আমাদের মৌলবীদের অবস্থা হইল কি জানেন, মৌলবী হইলে মনে করে যে এলাকার মাসে আবার দিব আর খাবাই, হ্যাঁ টেবিন বেরিয়ে ঘুরে, বিশেষ করে টিলাটঙ্গর এলাকার ইমাম সাহেবরা এই কামে করে, যেখানে টিলা টুলা বেশি, এটা আমার তাজরিবা থেকে বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বুঝে ফেলছেন যে আমার নবুয়ত দেওয়ার অর্থ আমার আর আল্লাহর মাঝখানে মধ্যস্থতাকারী জিব্রাইল আলাইহিস সালাম, বিষয়টা এত সস্তা না, আমার কাম করানো লাগবে, এবং কাম করানো লাগবে যে খুব সতর্কতার সহিত কাম করতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত নিজস্ব পরিসরে যারা হুজুর জানেন বললেই শুনবে, এদের কয়েকজনে দাওয়াত দিছে। খাদিজাতুল কুবরা তো আগের থেকে রেডি, খাদিজাতুল কুবরা তো জানেনই যে ওনার লক্ষণ ভালো না, লাখ লক্ষণ ভালো না মানে পুরা আরবের কুরাইশের সব যুবক একরকম, উনি আরেক রকম, 25 বছরের যুবক হইলে কি হবে, কিন্তু যৌবনের তারুণ্যতার কোনো জ্বালা পোড়া কোনো পাগলামি ওনার মধ্যে নাই। সমাজের যুবকরা যে আকামগুলা করে, মোহাম্মদ আরবি এই আকাম করে না, এটা খাদিজাতুল কুবরা খুব ভালো করে পড়ালেখা করছে। আপনি কি আমার কথা বুঝতেছেন? এদিকে কি দেওয়া, আমার দিকে না তাকে একদম পিছনে বাড়াই দিবে, তোর বাপের ভাইসেস আল্লাহর হস্তে, টের পাস না না, হেঁদে এদিকে থাকে, আমরা তো এর মানুষ পাইলে পাগল হয়ে যেত, কই কই যাইতাম ওয়াশিং বেল লেগে, সেই নোয়াখালীর থেকে চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে গেছি ওয়াশিং বেল লেগে,
সেই কুমিল্লা চাঁদপুর কচুয়া উজানি মাদ্রাসা থেকে গেছি ওই ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেট দক্ষিণ গেটে বয়ান শোনা যায় এই চট্টগ্রাম বাইতুল জমিয়াতুল ফালাহ গেছি হাটাজারি গেছি ফটিয়া গেছি ওয়াশিং বেল লেগে দেখি কোনো আল্লাহর বান্দা ভালো কথা বলে কি না এবং ওই সমস্ত বয়ানে গিয়ে আমি নোট করতাম আজ দেখো খুরশিদ কে আসমির আল্লাহ যাই দিছেন এটা এমনি দেন নাই খুদি কো কর বুলন ইতনা কে হর তকদীর সে পহলে খুদি কো কর বুলন ইতনা কে হর তকদীর সে পহলে খুদা বান্দা সে খুদ পুছে বাতা তেরে রেজা ক্যা হে খুদা বান্দা সে খুদ পুছে বাতা তেরে রেজা ক্যা হে এগুলোর বাংলা সাই না আমার কাছে কারণ বাংলাও কমো উর্দু কমো ফার্সিও কমো তো তো আধা ঘন্টার পর থেকে এমনি শেষ হয়েছে এই জন্য শুধু যেটা বুঝার দরকার সেটা বাংলা কম খাদিজাতুল কুবরা তো এমনি মুসলমান ঠিক আছে না কথা কই যায়েদ ইবনে হারেসা তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজাদকৃত গোলাম যাকে এক সময় যায়েদ ইবনে মুহাম্মদ বলত তো ওনারে বললে আচ্ছা আমার দোকানে যারা চাকরি করে আমার কথার বাইরে যাবে ধরেন আমি আওয়ামী লীগ করি আমার দোকানে যারা চাকরি করে এই শালারা বয়ও আওয়ামী লীগ করবো না আর বিএনপি করবো না কি লেগে আমার বস আওয়ামী লীগ করে আমরা আওয়ামী লীগ কথা এরম না আরে কথা কয় না আর যদি থাকেও মুখে বলবো না ভিতরে আছে কেন চাকরি হারাইবার বয় আছে তো যেমন আপনাদের মায়ের বয়ে আপনার ওলামায়ে কেরামের পক্ষে আর ইসলামের পক্ষে কথা বলেন না মায়ের বয়ে কেউ হুজুর হয়েছে আমাকে যারা ধরে নিয়েছে দেখছি না কারা নির্যাতিত মুসলিম আলমী দিন কইছে না যারা আমাদেরকে ধরে নিয়েছে হুজুর হুজুর গো আমাকে কিচ্ছু করার নাই চাকরি করি তো আমি তোর চাকরি করি বললে কইছে গেটা তুই রিক্সা চালাই দিয়ে আস না তুই চাকরি ছাড়া রে রিক্সা চালা মগর ওলামায়ে কেরামের উপরে জুলুম করবি না আল্লাহর কাছে গিয়ে কইছে আল্লাহ চাকরির বয়ে কিছু করতে পারি না না হলে আমরা কি হুজুরকে বিরুদ্ধে কোনির লোকে আগাইয়ে দিব স্যাপটা করে আনবো স্যাপটা যাও এটা তো চলে আসে মাঝখানে যার যে অভ্যাস আসমানও দেখি আসমানে গেল বারাবানে যে পলিটিক্যাল মাথা এই জন্য কোরআনের আলোচনার ভিতরেও পলিটিক্স ঢুকে যাবে অলরেডি হ্যাঁ রে বাবারে কি শুরু হয়েছে রে বাবারে এই সামান্য কুতুর মা বিলে সভাপতি সে ফান খাইতে হবে না হলে ফান তো আমারও দরকার আমি ওয়াজ বাদ দিয়ে কি ফান খাবো যায়েদ ইবনে হারেসা মুসলমান উম্মে আইমান ওই আমরা মামার বন্ধ কর উম্মে আইমান মুসলমান উম্মে আইমান মুসলমান হয়ে গেছে হুজুরের আব্বা রেখে যাওয়া দাসী উম্মে আইমান মুসলমান কথা কয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হুজুরের কাছে থাকতেন কারণ হযরত হুজুরের চাচা খাজা আবু তালেবের ছেলে মেয়ে বেশি ছিল ইনকাম সোর্স দুর্বল ছিল হুজুরের কাছে চাচা আল্লাহর রহমতে আমি তো এখন মোটামুটি কাজকর্ম করতে পারি ইনকাম সোর্স আছে ও মুজারাবাতের ভিত্তিতে ব্যবসা করি মানে অমুকের মাল আমার শ্রম যেমন খাদিজার মাল হুজুরের শ্রম হুজুর ব্যবসা করছেন কথা কয় না বুঝেন নাই মুজারাবাত এটা একদম সরাসরি রসুলের সুন্নাত মুজারাবাতের ভিত্তিতে যদি ব্যাংক চলে এটা একদম সরাসরি হুজুরের সুন্নাত হুজুর মুজারাবাতের ভিত্তিতে ব্যবসা করছে এটার বাংলা বলার মতো আমার সময় নেই আর নারীও মুজারাবাতের এমনি বুঝাইছি আমি যে কি অর্থটা আপনার শ্রম আমি দিব লস হলে আপনার সম্পদ যার লস তার আর ব্যবসা যা হবে এবারে দুই ভাগের তিন ভাগ তিন ভাগের দুই ভাগ অর্ধ অর্ধি এটা ভিন্ন জিনিস এটা হলো শর্ত সাপেক্ষ এই জন্য হুজুরের ইনকাম ভালো কথা কয় হ্যাঁ ইনকাম ভালো আর আসলে ব্যবসার মধ্যে ইনকাম ভালো এই জন্য রসুল বলছেন আলাইকুম বিত্তিজারা তোমরা ব্যবসা করো ফাইন ফিয়াতে সাত আশার রিস্ক ব্যবসার মাধ্যমে রিজিকের নয় দশ ভাগের নয় ভাগের সমাধান হয়
দেখুন আর সি লিট্টিরা ব্যবসায় করে না, যে সকল লন্ডন আমেরিকা সিলেটের শহরে ঢুকছি আমি, পরে সিলেট শহরে ঢুকছি বড় বড় সুপার শপ এগুলোতে কহতুর এটা সি ট্যাং বাড়ি, এটা নোয়াখালী বাড়ি, এটা কুমিল্লা বাড়ি, আমার এমন রাগ উঠছে তো তোরা কই গেছিস, কিন্তু শহর এলো তো কথা কয় না, সিলেটে চট্টগ্রাম ওলারা ব্যবসা করে, নোয়াখালীরা ব্যবসা করে, কুমিল্লারা ব্যবসা করে, তোরা খাদের আমরা লন্ডন কি কর না, আমরা লন্ডন আমরা আর লন্ডন যাইতে পারো মানে মনে করে যে হেতে জান্নাতে গেছে, কথা কয় না কেন, আমরা গিনো লন্ডনে যাই না, যাওয়ার দরকার আমাদের নোয়াখালীর মানুষ লন্ডনে যাই নাই, সব ব্যবসায়ী এবং সবাই ধনী আল্লাহ লন্ডন, আমরা ব্যক্তিগতভাবে আমার যে পরিবার 200 বছর থেকে ধনী এবং জমিদার বংশ, একজন আমার দাসাসা সরকারি চাকরি নিয়েছেন, কি চাকরি সরকারি চাকরি ওই কি বলো সুন্দরবনের ওইখানে, আমার দাদা ওইখান থেকে চিঠি লিখছে কয় তুই যদি চাকরি চাই না আইস, তুই চাকরি কর, চাকরি করে চাকরে তুই চাকরি কর, আমার পায়েতে শত শত কামলা কাম করে তুই চাকরি কর, তুই আবি সম্পদ দিব না হইলে নাম কেটে দিলে, আপনাকে আমার কথা বুঝতেছেন, হ্যাঁ তুই বেটা চাকরি করে যাই যে লন্ডন যাস কি করস, তুই ক কাজ করে না, বাবা কালকে এক চেহারা দেখছি আমি লন্ডনই প্রবাসী বিনে চেহারা মানে ফিল্ডসের মতো চেহারা, পরে কে হুজুর আমি এখন ড্রাইভারই করি কি করে, আমি মনে করছি এত মনে হয় এখানে সংসদ সদস্য, পরে কয় ড্রাইভারই করি কয় ডেলি এই গাড়ি আমি 8 ঘন্টা চালানো লাগে না হলে আমার চলে না, তুই বাংলাদেশে ড্রাইভারি করতে পারিস, বাংলাদেশে ড্রাইভারি করলে তো ধরা খাই যাবে ড্রাইভার, কেমনে কইতাম আপনাদেরকে কথা বলে, এই বিমান বালা মেয়েরা আছে না পায়খানা পরিষ্কার করে বিমানের ভিতরে, এরপরে সব প্রত্যেকের হাতে হাতে কি দেয় খানা দেয়, জি স্যার জি স্যার, সরি এই সরি, আমি মনে মনে কই বেডি তুই জামাইরে খাও ভাবি এটা তুই পারস না কাজ করে, আর ইয়ানে অপর বেডাকে মনোরঞ্জন করার জন্য কি সাজা সাজে জানেন না, এই সাজার জন্য বহুত টাকা খরচ, কথা কয় না কেন, বাংলা বাজবেন আছে বাংলা আর দাবার দিবি অবশ্যই, আচ্ছা দেওয়া যাবে না, আল্লাহু আকবার দোস্ত আবাদ, যায়েদ ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকেন, যেই কারণে বলতে দেরি ইসলাম গ্রহণ করতে দেরি নাই, কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ ওনার চেহারাকে সম্মানিত করুন, কোন সাহাবীর ব্যাপারে এই শব্দটা না, এই শব্দটা শুধু আলীর ব্যাপারে, কেন আলীর ব্যাপারে খারজিরা একটা শব্দ ব্যবহার করতো সাওবাদ আল্লাহ ওয়াজহু, আল্লাহ আলীর চেহারাকে কালো করে দে, কারণ আলী কি বলা হয় জানা না, ফয়সাল মানছে ফয়সাল কোরআন সুন্নাহ বাদ দিয়া, লম্বা ইতিহাস, এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত পরবর্তীতে লাগাই দিছে সাওবাদ আল্লাহ মাফি এগ্রি, সমর্থিত নয় সমর্থিত নয় বলবা কারাম আল্লাহ ওয়াজহু, আল্লাহ ওনার চেহারাকে সম্মানিত করুন, আবার বয়সও কম ছিল 8-10 বছর ইসলাম গ্রহণ করছে, যখন মূর্তির সামনে মাথা নত করার সুযোগই আসেনি, এটা যদি হইতো তাহলে হযরত সিদ্দিক আকবরও এই রোগ, উনিও খুশি মানে মূর্তি পূজা করেনি, বয়স যখন ইসলাম গ্রহণ করেন সাইদুনার হযরত সিদ্দিক আকবরের বয়স তখন 38 বছর, কয় বছর 38 বছরের ভিতরে কোনো সময় আমলি করেনি, কথা কয় না কেন, মানে আমি মজা করছি আপনাদের অর্থাৎ 2 নম্বরই করে নাই, কি করে নাই, আমি কালকে যেখানে শেষ বয়ান করছি ওইখানে যিনি মাহফিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উনি আওয়ামী লীগের ওই উপজেলার চেয়ারম্যান এবং কট্টর আওয়ামী লীগের লিডার, মানে মারাত্মক লিডার, কিন্তু হে আমার কথা শুনে না হে কোনো হে কেবল মুসকি মুসকি আসবে বাবুরে আমি কি লিডার, এটা তার মারাত্মক লিডার, আর কথা আমি এভাবে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মারতে আছে তার বাবুরও ক্ষমতা না আমার ধরে, পরে খাইতে বসে আলোচনা হয়েছে
কয় যে হুজুর আমি তো নানক ভাইয়ের শিষ্য, আপনার এলাকার এমপি। আমি কই নানক আমার বন্ধু, নানক আমার নির্বাচন দাঁড়াবে বলে আমার কাছে দোয়া চাইছে। আমি কইছি দোয়া কিনতেন চান, আপনার তো এমনি ফাঁস। আর কথা কয় না কেন? ঠিক আছে, একজনকে অটো পাস, অটো রিক্সার থেকে বেটা অটো ট্যাক্সিতে আবার পাশের মধ্যে অটো আছে। আল্লাহু আকবার দোস্ত সাহাবা, 38 বছরের ভিতরে হযরত সিদ্দিক আকবর কখনো মূর্তির সামনে মাথা নত করেন? আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, আমরা জীবন যাবে কিন্তু কখনো বাতলের সামনে মাথা নত করব। তৈরি আছেন আপনারা? কে কে তৈরি আছেন হাত ধরে দেখেন। আমার এই স্লোগানটা পছন্দ হয়েছে, বুয়া মানুষের এই জজবা। তোরা তো সব হইলে ছাগল বেটা, ভিতরে মাল নাই। আমি আজকে বুয়া মানুষ, বয়স তো আমার জানা নাই, তারপরে আমার তো একটু বড় হবে আসলে। হে যুবক, আমি যুবক, আর এইসব বুয়েরা সব হলো ডায়াবেটিসের রোগী, বহুমূত্রের রোগী, ভিতরে মাল নাই। এই যে বাসা বই রয়েছে মুগলিপি বেটা, ফাঁকরি মাথা দিয়ে বসে স্লোগান কিছু দিলি না কেন? আচ্ছা গেল এটা, ঠিক না? এবারে সিদ্দিক আকবর হলো সবচেয়ে পাওয়ারফুল পাঁচজনের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি, বাবা তোরা তো আসবি যখন আমার বয়ান শেষের দিকে, শেষের দিকে তখন তোরা আসবি, মজমা ভরে যাবে। কিন্তু এখন আসলে ভালো হইতো, আমি কিছু কথা শুনাইতে পারতাম। জমতেছো তো বুঝে, তোমার পাকে দিতে আমি সেই নিয়ে যাবো না। না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ারফুল, স্বাধীন মানুষ, আরবের ব্যবসায়ী, আরবের ব্যবসায়ী না, ব্যবসায়ী না, পয়সাওয়ালা মানুষকে দাওয়াত দিতে মানুষ অনেক হিসাব করে, অস্ত্র ওয়ালাদেরকে দাওয়াত দিতে মানুষ একটু হিসাব করে, ক্যাডার ওয়ালাদেরকে দাওয়াত দিতে মানুষ একটু হিসাব করে, আমাদের মৌলভীরা হয়ে হিসাব করে, ক্যাডার ওয়ালাদেরকে কিছু বলে না, অস্ত্রওয়ালাদেরকে কিছু বলে না, কথা কয় না কেন? মালওয়ালাদেরকে কিছু বলে না, বললে যদি মাল দেওয়া বন্ধ হয়ে যায়, মনটা চায় এই সমস্ত মৌলভী ধরে ধরে ফিডাই, ও মৌলভী ওরে মাল দিছে কে? আবার বল ওরে আল্লাহ মাল দিছেন, তোরে আল্লাহ এলেম দিছেন, এলেম এলমি কে নামা খুজে যে মেশে কাতে নবুই, এলমি কে নামা খুজে যে মেশে কাতে নবুই, আল্লাহ কে সাইরাবি আজাত শনাই লব্বি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তুই 10,000 কোটি টাকার মালিক, তোকে আমি মুসার মতো পাত্তা দেই না, তুই 20,000 ক্যাডারের নেতা, তোকে আমি মাসির মতো মনে করি না, তুই মাফ করবেন তুই কত বড় লিডার, তোর কাছে সব আছে মগর আল্লাহ নাই, আমার কাছে কিচ্ছু নাই মগর আল্লাহ আছে, কথা কয় না কেন? এই জন্য আজারা আহলে হকুলামায়ে কেরাম হবে, তারা কাহাকেও ভয় পেরা কথা বলার সুযোগ নাই। হ্যাঁ হুজুর, আপনি কেমনে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন? আমি তোমার বিরুদ্ধে তো বলি না, উনি যে আকাম করতে আছে, উনি তো দোযোগে যাইব, ওনাদের দোযোগের থেকে 22 বার লেগে কথা বলতে আছে, ওনার বিরুদ্ধে বলছি না পক্ষে বলছি। কারণ ছাগল যদি হয় তো পক্ষেরটারে বিপক্ষে মনে করে, বিপক্ষেরটারে পক্ষে মনে করে। স্যার স্যার স্যার, আমার জীবনে কারণে স্যার কইনি, কারণ এটা আমার মা, কারণ স্যার এই শব্দটা ইংরেজদের থেকে আসছে, কথা কয় না? কার থেকে? এইটা আপনারা যারা স্কুল কলেজে পড়েন, দেখেন স্যার স্যার, মাস্টার কো বেটা তাও ভালো, শিক্ষক বল, স্যার কি আর? এর হোটেলে গেলে এখন আমাকে বলবো স্যার, আমি বুঝি ওই স্যার কস কিনা বাবা কো? হ্যাঁ তুই বাবা না করবি বাবা বাবা বাবা, কালকে একটা হুজুর কইছি আর হাতে দিয়ে দিতাম, তুই হুজুর কস কিনা রে আব্বু কো? আব্বু আব্বু
এটা আমাকে হুজুর কইনে মানুষ পৃথিবীতে অভাব আছে কত কয় যেটার অভাব সেটা এনে বেশি দামি যার হল আমার ছেলে মেয়ে নাই হে আব্বু শুনতে কি পরিমাণের খুশি হয় কন হ্যাঁ তাহলে আব্বু কবি একটা আব্বু কয় ইসলাম উদ্দিনে কালা হোলা তাও আব্বু কয় ভালো লাগে আল্লাহু আকবার দোস্ত সাহাবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন আমার ছোটবেলার বন্ধু তার বয়স 38 আমার বয়স 40 ঠিক আছে তার বয়স 38 আমার বয়স 40 ছোটবেলার বন্ধু মনটা ভালো সব সময় আমার সাথে খেলাধুলা করত সব সময় আমি হেলফুল ফুজুল গঠন করেছি আমার সমর্থক ছিল কোন সময় বিরোধিতা করে নাই একটু না একটু না একটু না তাহলে আমার কাছে যে দৌলত আছে দৌলতের ভাগটা এনে দিই বুঝেন নাই আমার কাছে যে সম্পদটা আছে এই সম্পদের ভাগ করে দেই এই জন্য আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহ তাদেরকে রুহানি দৌলত আর নেয়ামত দান করেছেন যাদেরকে আদর করে এদেরকে বলি বাবা বলে রে বাবা তুই আমার কাছে বাইয়াত হয়ে যা আল্লাহ আমার নেয়ামত দিছেন তুই তো বুঝুস না তুই একটু আমার থেকে নে কথা কয় না তুই আমার থেকে একটু নে তুই আমার পয়সা দেওয়ান লাগবো না আমি তোর পয়সা দিব কারণ আমার কাছে মাল আছে আমি মালদার ফির কিন্তু কথা কয় না আমার ধরেন মাসে দুধবো কেমনি আর পাইবো না মাই দিয়েছি আছে আবার নাই ব্যাংক অ্যাকাউন্ট নাই একটা আছে মাদ্রাসার না আর এমনি আছে যা আছে সাথে আছে ধরেন মোটামুটি 1.5 লাখ টাকা হ্যাঁ এখন কোনো লুকুচুর নেই পাইলে আমার আমরা এনে কিটিলে আছি ধরে একটা মাইর দিয়ে মাইরে কবর দিয়ে লম আবার ধরবি হিনস্তর বাবারে আল্লাহ এ আমি মুদাররিস কিন্তু তোমরা হাসো না আমি শিক্ষক আমার দর্শে ছাত্ররা বসলে খানার কথা বলে যায় বউয়ের কথা বলে যায় ঘুমের কথা বলে যায় আল্লাহ রহমত এটা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আমি যদি বুঝি জোহরের আগে ঘন্টায় বসে আসর পর্যন্ত সবক পড়াই বলাবো নেই কইবো না কথা হুজুর কোথায় লাগে কিরে বাবা পড়াই তেমনি হুজুর আরো কতক্ষণ পড়াও আর রাত চলে যাবে ছেলেরা বুঝে কোনো ঘুম নাই হুজুর হাসস তোরা বেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেজাল লাগেছেন মসজিদে আবু বকর কইয়া নাহলে তো আমি আমার তালে চলতাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলেন আবু বকর আল্লাহ আমাকে উম্মতের নবী বানাইছেন তুমি মুসলমান হয়ে যাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ মুসলমান হয়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ ফর তুমি সাকসেসফুল গেইনার উইনার কামিয়াব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার দোস্ত বড় ভাই আপনার সততা আর সত্যতার ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই আপনি যেটা বলবেন সেটা তো ঠিকই আছে পিছনে আমার জীবনের 38 বছর পর্যন্ত আপনাকে দেখছি কোন রকমের দুই নম্বরই নাই আহা এরে ভাই আমাদের দেশের নেতাগুলোর দিকে খেয়াল করেন তার সাথে যদি আপনি 2-3 দিন চলেন গোমর পাক হয়ে যাব দেখবেন কি সুন্দর চেহারার নেতা দেখবেন দাঁড়াইয়ের মধ্যে কথা কোন দেখবেন আপনি তার সাথে 2-3 দিন চলেন পরে দেখবেন যে তার বডিগার্ড হইলো সুন্দরী মেয়ে দেখবেন ও হিরোইন খায় দেখবেন বিদেশি মদের মদের বোতল দেখবেন হঠাৎ করে চুরি শুরু করছে পদ্মা সেতু থেকে বিশাল অঙ্কের টাকা চুরি করছে আর কথা কয় না কেন অর্থাৎ 2-3 দিনের মধ্যে চুরি ধরে গেয়া যাবে দেখবেন বউয়ের সাথে আচরণ খারাপ ঠিক নেই দেখবেন বউয়ের সাথে আচরণ খারাপ বাইরে কি সুন্দর সুন্দর কথা ভিতরে দেখবেন বউ কয়
বকের মেরমাগি হনুমানের মতো চিল্লাও গা, এই মুখ সামলাই কস, তুই মুখ সামলাই কবি, স্বামী যে কইতে আছে বউ নাহলে ঠুসাইয়া দাঁত ফালাই দে, কারণ হেতে যদি দেখি এমপি হয় আর মাইনে হইল মন্ত্রীর মেয়ে, কথা কয় না মেয়ে কি মন্ত্রীর মেয়ে, আরে তো এমপি তো মন্ত্রীর মেয়ের লোকে এমপি জামাইয়ে পারেনি, হ্যাঁ আমরা দিচ্ছি নাম রোশনের সাদের সাথে এরশাদ সাহ পারত না, এই জন্য এরশাদ সাহ টানতে এদিকে রোশনে টানতে এদিকে রোশনের টানায় শক্তিশালী ছিল, ওরা বুঝে না কথা, যেহেতু আমি বললাম না আমি যেহেতু পলিটিক্যাল মানুষ এই জন্য তফসিলি আলোচনার ভিতরে দেখবেন ফাঁকে ফাঁকে পলিটিক্স ঢুকবো, ফাঁকে ফাঁকে জেহাদ ঢুকবে, ফাঁকে ফাঁকে তাসাউফ ঢুকবে, ফাঁকে ফাঁকে ইসলামী তারিখ ঢুকবে, যেহেতু ইলমে হাদিসের ছাত্র হয়েছিল হাদিস ঢুকবে, ফাঁকে ফাঁকে তফসির ঢুকবে, ফাঁকে ফাঁকে ফেঁকা ঢুকবে, সারা দুনিয়া ঢুকে মাথা পিছ, যে আমি কই বোঝা বড় বড় মূল মিলে বসা থাকে এনে আমি কইলে না ছাইয়া থাকে, আরে মালিক রে আবু বকর মুসলমান হয়ে যাও, আমি এই উম্মতের পয়গম্বর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনার সততার সত্যতা বিশ্বস্ততার ব্যাপারে কোনো কথা নাই, শুধু একটু কথা নবুয়তের বিষয়টা তো বড় গুরুত্বপূর্ণ, আপনি যে উম্মতের নবী বাকি সব ঠিক আছে, মগর আপনি যে উম্মতের নবী এটার কোনো প্রমাণ আসেনি, প্রমাণটা দেখাইতে দেরি হবে মানতে দেরি হবে না, মানে আমি মানার জন্য রেডি হয়ে আছি, এবার তুই এমনি হাস হাসি থাকবি মন বাজার করে আমার সঙ্গে কেউ বসলে আমি তোর মাইন্ড করি, আমি মন জায়গা মন বাজার করে বসলে আমি মন করে তোর বউ মারা গেছে, বউ মারা গেছে না আরে তোর মায়েরে বাসার থেকে বাগিয়ে দিছে, আমার সামনে কেউ মন মারা দেখতে পারেনি আমার সারা শরীরে ফুর্তি, আরে কথা কয় না কেন সারা শরীরে ফুর্তি, আল্লাহ কালকে একজন লোক দেখেছে হে আমার কইতে আছে, কইলাম যে আপনার আমার কইতে আছে, আমরা তো কাছাকাছি পাশাপাশি একই হাম আসর এক সময়ের, আমি এতে চেহারা দেখে বুঝছি যে এতে আসলে ভুল বলতেছে, এতে আমারও মনে করতেছে কি আমি এতের বয়সী, কইলাম তো আমাদের বয়স কত, তো কয় 53, আমি কি আমি আমনের তো 10 বছরের বড়, আমি সাইয়ার আসলে কি আমি কি আল্লাহর রহমতে, ক বুঝা যায় না আমি বুঝা যাবে কেমনি সারা শরীরে ফুর্তি, কারণ আমরা ক্ষমতায় আছি আমার কাছে মাল আছে ক্যাডার আছে সব আছে, ফুর্তি তো আমাদের হবে, আমরা ক্ষমতায় আছি লা ইলাহা ইল্লাল্লাহ, শহর মে লগতা নেই সহরা সে ঘবরাতা হে দিল, শহর মে লগতা নেই সহরা সে ঘবরাতা হে দিল, আব কহাঁ লে যাকে বৈঠো ঐসে দিওয়ানে গো হম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় যে শুধু একটু বলবে আমি তো এক পায়ের উপরে দাঁড়ানো, আমি তো নবীর খোঁজ করতে আসি, মাশাআল্লাহ হইল কি পয়গম্বর যুগের পয়গম্বর যে নবী হবেন এই এক মিনিট আগেও কেউ শিওর জানেন না যে উনি নবী হবেন, উনি নিজেও জানেন না জনগণও জানে না যে উনি নবী হবে, আর মাশাআল্লাহ আমাদের এমপি এর মন্ত্রী এটা মানুষ এক মাস আগের থেকেই জানে যাতে এমপি এর এমপি হবে, কথা কয় না এই যে এমপি হবে এক মাস আগের থেকে জানে, জানেনি কয় শুধু কেবল তুই আর মেয়ে, আমার প্রস্তাব দিছে আমার প্রস্তাব দিকে হুজুর কেবল নমিনেশনটা নেন শুধু মার কাটা আর আমার চেহারা দেখছেন না
তো আমি এই মার্কা আমি এই মার্কা নিয়ে দাঁড়াইলে এরা আমার ফাইভ কই আমার তো 30,000 কোটি টাকা দিয়ে কিনবে কথা কয় না কেন এবারে যদি আমি এটা করতাম 10-20,000 কোটি টাকার মালিক হয়ে যেতাম কি লন্ডন মন্ডন এগুলো তা কিন্তু না ইমান বিক্রি করা যাবে না বলেন না ছেলে মেয়ে এতিম হবে বিবি বিধবা হবে মামুনের মতো লম্বা টাইম জেলে থাকবো আর পাশের কাষ্টে ঝুলবো যাবজ্জীবন কারাদণ্ড হবে মগর ইমান সারা যাবে না ইমান নিয়ে মরতে চাই কে কে একটু হাত তুলে দেখান স্লোগান গেছে কই এডি কইলেই স্লোগান শব্দটা বলার সাথে সাথে আমি স্লোগান বন্ধ করে দিই এই জন্য সামনে দিয়ে স্লোগান দিলে শব্দটা বলা যাবে না এটা ব্যতীত তো তোমার যা মনে চায় তা করো আমরা আঙ্গুরে ফুল এলে আমরা ফুলি না আমার এবারে আমার শরীর দেখ ধরো না তো এমনি টাইম ধরো না দিলে নি বেটা দেখো তো তুই আবার আমার ফুল আমার দে এই সমাজের 10-20 জন যুবক আমার সাথে শুধু ঘুষে ঘুষিয়ে পারবো না লড়া এক আমি ঘুষে ঘুষি করি 10-20 জন লোক পারবে না দোনো হাত দোনো পা মাথা হাঁটু দোনো সব একসাথে চলে ক্যারাটে জানে কয় হ্যাঁ মরিও না মনটা তো লাভ দিয়ে মানি সব দিন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একটু নবুয়তের দলিলটা কি বললে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আছে বলতে হবে হযরত সিদ্দিক আকবরের বয়স যখন 16 বছর কত বছর 16 বছর উনি ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়া কোথায় সিরিয়ায় 16 বছর 16 বছর থেকে 38 বছর পর্যন্ত 22 বছর হয় কয় বছর 16 বছর বয়সে স্বপ্ন দেখছেন ওইখানে কেউ একজন বলতেছে তোমার যুগের নবী জন্মগ্রহণ করেছেন তুমি প্রথম দিকে ওনার হাতে ঈমান আনবে এবং সারা জীবন তার সঙ্গী হিসেবে থাকবে উজির হিসেবে থাকবে ওনার ইন্তেকালের পর বলতে না পারলে তো সমস্যা এটা বলতে মানলাম ইয়ারিফ আল জামানি ফাওয়া জাহেল আমি যে প্রথম থেকে লক্ষ্য করতে আছি তোমার ইন্তেকালের বোনার ইন্তেকালের পরে তুমি দুই তুমি খলিফা হবে কি হবে তোমার ওনার ইন্তেকালের পরে তুমি খলিফা হবে খলিফা বেলা ফাসিল তুমি খলিফা সাইয়েদুনা সিদ্দিক একবার এই স্বপ্ন দেখলেন স্বপ্নটারে গোপন রাখলেন কাকে বলেন নাই আজকে যখন আবু বকর সিদ্দিক বললেন আপনার নবুয়তের দলিল কি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার নবুয়তের দলিল হলো আবু বকর তুমি যে সিরিয়াতে এখন থেকে 22 বছর আগে স্বপ্নটা দেখছ এই স্বপ্নটা হলো আমি মুহাম্মদের পয়গম্বরের দলিল কার কাছে কইছেন কথা কয় না তাহলে উনি জানলেন কেন তখন আবু বকরের পেটে কেমন দিছে আবু বকর দাঁড়ায় গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আজাকরে ধরলেন এবং কপালের মধ্যে চুমু দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাজা ইসলাম গ্রহণ করলেন আবু বকর ইসলাম গ্রহণ করার ঘটনা বুঝছেন তো আপনারা আর ওমর ইসলাম গ্রহণ করার ঘটনা হলো একক্ষণ নগদ اللهم اعز الاسلام باحد العمرين اما عمر بن الهشام واما عمر بن الخطاب يا الله اسلام কে দুই উমরের এক উমরের দ্বারা সম্মানিত করুন আমি বুঝছি আপনি দুইজন আমাকে দিবেন না অন্তত একজন দেন না আল্লাহ আমরা বলবো আল্লাহ বেগম জননেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনাকে আপনি ইসলামের জন্য দিয়ে দিন
আরে কথা কয় না কেন? অথবা ওবায়দুল কাদেরকে দিয়ে দেন, অথবা হাসান মাহমুদকে দিয়ে দেন, অর্থাৎ চাপাবাজের দিয়ে একজনকে আমাদেরকে দিয়ে দেন আল্লাহ। এইখানে আসলেও তারা নেতা, ওইখানেও নেতা, এরা আমাদের কাছে আসলে ইসলামের উপকার হবে, দেন না দেন না দেন না, কথা কয় না? আপনি আমার আওয়াজ বুঝেন? এই জন্য ধ্বংস হয়ে যাকে দোয়া করবেন না, দোয়া কেন আল্লাহ বলে হেদায়ত দাও, কথা কয় না? তারপরে আল্লাহ দিছেন। আর আবু বকরটা হুজুরের নবুয়তের 22 বছর আগে। একটা মানুষ যদি 22 বছর অগ্রসর থাকে, এই মানুষটার পিছনের মানুষে ধরতে পারে? আরে আমার এক খালতো ভাই, ও আমার 5 বছর পরে ভাড়ে বেজে, আমি তাই ওয়াজ করতে পারি, মেডিনি কথা। আমার কাল তো ভাই আমার কয় কি জানেন, আপনারে দেখাম, আমার 5 বছর পরে পাহাড়ে গেছে। আমি কইলাম রে সাগর, তুই আমার 5 বছর পরে পাহাড়ে গেছিস, তুই আমার কি দেখাবি? আমি তো এমনি তোর 5 বছর আগে, কথা কয় না? এখন আমি যদি হুইয়া দেয় বসে থাকি, তো তুই দৌড়ি আমার ধরে ফেলাবি। যেমন না ওই যে রোডে গানে ট্রাকওয়ালা যখন ঘুমায়, 300 কিলোমিটার আগে পিছন থেকে আইসা বাসওয়ালা ওভারটেক করে জায়গা, অথবা কসম খরগোশ বিয়ে রয়েছে, কসব এসে খরগোশের থুইয়ে কসব আগে গেছে। আমি হেরে বললাম, আরে আমি তো ঘুমাবো না, আমি তো দৌড়ের উপরে আছি, তো তুইও দৌড়াবি আমি দৌড়াবো, তো তোর শরীরে শক্তি ওখানে আমার মতো না, মাথাটা আমার মতো বড় না, কথা কয় না কেন? তাহলে তুই আমার যদি নাকি সমান সমানও দৌড়াস, তারপরে কি তার তুই আমার চাইতে বেশি বুঝবি না? তাহলে সবসময় তুই কমপক্ষে 5 বছর পিছনে দেখবি, তুই আমার কি কষুটা দেয়াবি? অন বুঝেন নি? হ্যাঁ আসলে বুঝছেন নি কথা? হ্যাঁ আপনি হঠাৎ করে একটা লোকের, আপনি মাত্র রাজনীতিতে মাত্র নেমছেন, আর আরেকজন 20 বছর আগে থেকে রাজনীতি করে, আপনি হাতে ধরবেন কেমন? সম্ভব না। হ্যাঁ সম্ভব আছে, সম্ভবের সিস্টেম আছে, আমি বুঝি পারি, যেটা আমি পলিটিক্স করি এটা আমি বুঝি পারি। আপনার জায়গা মতো চলে যাবেন, একদম গণতন্ত্রের মানুষ কল্যাণের কাছে যাবেন গে, আমারে আপনি ভোট আমি যা পাই আর না পাই, আপনার আমি 300 কোটি দিয়ে দিব, আপনি আমার যা তুই যে ঘুমা ভোট লাগব না, ঠিক আছে? হ্যাঁ তো ঠিকই ঘুমায়, কি আপনি নির্বাচন করবেন না? করছি তো, আমি তো দাঁড়াইছি, একটা মার্কা তো না আছে নৌকা দাঁড়াইছি, সমস্যা নেই, কোথায় একটু পরিশ্রম করবেন না? কয় নৌকা মার্কা দাঁড়াইলে আবার পরিশ্রম লাগে? এটা তো ভূতেও ভোট দেয়, ছোট ছোট বাচ্চারাও ভোট দেয়, এক কবরের মধ্যে যারা শোয়া এই উঠে এসে ভোট দেয়। আরে কথা কয় না কেন? আবার নির্বাচন করে লাগবে, এটা হলো এক সিস্টেম। এগুলো বেটা আমার মুখ আসতে বললেন না, আমি বারবার বলতেছি, এদেশের সমস্ত পলিটিশিয়ানের মাথা একদিকে, আল্লাহর গোলামের মাথা একদিকে, ধরা মুশকিল। কারণ কোরআনের ইলম আমাদের কাছে আছে, কথা কয় না? কোরআনের ইলম আমাদের কাছে আছে, সুন্নার ইলম আমাদের কাছে আছে, সাহাবায়ে কেরামের আকওয়ালের ইলম আমাদের কাছে আছে, আবু বকরের মেধা আমাদের কাছে আছে, ওমরের মেধা আমাদের কাছে আছে, আমর ইবনুল আসের মেধা আমাদের কাছে আছে, মাইজগেন দিয়ে ওসমানরে বাদ দিছি, আরো আরো বাদ দিছি, ওমরের মেধা আমাদের কাছে আছে, হযরত আমিরুল মুমিনিন মুয়াবিয়ার মেধা আমাদের কাছে আছে, আবু সুফিয়ান ইবনে হারবের মেধা আমাদের কাছে আছে। মাইজগেন দিয়ে কয়টা নাম কইছি, আবু সুফিয়ান ইবনে হারব, হযরত আমির মুয়াবিয়া, আমর ইবনুল আস, ওমর ইবনে খাত্তাব, আরবের 4 জন বিশিষ্ট বুদ্ধিজীবী পলিটিশিয়ান, এই 4 জন হলে এই 4 জন, এদের জীবনী আমরা ফরা লয়া করি, মাথা আমার কাছে, তোরা কি কষু করস বেটা? এ বেটা এ কই যাব দুই রে, ফোন আইসে, ফোন একটা আইসে, হেতর মাথা ঠিক নেই, আমি সাজে আমি সাইলেন্ট করে রাখছি, আমার এখানে ফোন আইসে কেমত করে শেষ করে দিতে, আর কতক্ষণ? আল্লাহ মসজিদে আবু বকর, আচ্ছা আবু বকর কি নামাজ পড়তেন না ছাড়তেন? বলেন না, আল্লাহ আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো বা জামাত নামাজ পড়ার তৌফিক দান। আমিন।